হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। পণ্যবিদ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন ইউজ করি, অনেকে স্মার্ট অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কিন্তু টেলিভিশন ইউজ করা যায় বা টেলিভিশন দেখা যায়। শুধু ডিশের লাইনের মাধ্যমেই যে টেলিভিশন দেখা যায় ঠিক তা না। তো আজকে আমরা যেই ভিডিওটা, যে কারণটা হচ্ছে, এটা হচ্ছে আমরা অ্যাপস এর মাধ্যমে কিভাবে ইন্টারনেট কানেক্ট করে টেলিভিশনটা দেখব, সেটাই আজকে টপিক। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট চলে যাই কিভাবে অ্যাপস এর মাধ্যমে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা হচ্ছে টেলিভিশনে আমরা টেলিভিশন দেখব। সো আমার সামনে একটা টেলিভিশন আছে, এটা হচ্ছে পেন্টানিক ব্র্যান্ডের 40 ইঞ্চি সাউন্ডবার একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন। এটা এখন পণ্যবিদ ইলেকট্রনিক্সে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন 24,500 টাকাতে। তো এই টেলিভিশনটাতে আমরা আর কি ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপস এর মাধ্যমে টেলিভিশনে ইন্টারনেট কানেকশন অ্যাড করে টেলিভিশন দেখবেন। সো আমি ফার্স্টে টেলিভিশনটা অন করছি। ওকে, টেলিভিশনটা অন হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে বলতে গেলে টেলিভিশনে হচ্ছে লাইক আপনাদের হোম পেজে আসতে হবে। টেলিভিশনটা হোম পেজে আসবার পরেই আপনার এই অ্যাপসটা, টেলিভিশনের অ্যাপসটা ইনস্টল করার জন্য অবশ্যই আপনার পেন ড্রাইভে আপনার হচ্ছে অ্যাপসটা থাকতে হবে। আমরা টেলিভিশনের জন্য জাগোবিডি অ্যাপসটা ইউজ করি। সো আজকে দেখাবো যে জাগোবিডি অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে টেলিভিশন দেখবেন। তো ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে ফার্স্টে অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে ওয়াইফাই কানেক্ট করা যায়, ইন্টারনেট কানেকশন অ্যাড করতে হবে। তো আমি সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরেই নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে যাব। নেটওয়ার্ক যে ওয়্যারলেস এ এখানে আসলেই আপনাদের বাসায় যদি রাউটার থেকে, রাউটার নেমটা এখানে শো করবে। সো এখানে আপনাদের রাউটারের যে নামটা সেই নেমটাতে সিলেক্ট করে আপনাদের যে নির্দিষ্ট পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ইন্টারনেটে কানেক্ট করে নেবেন। যেমন হচ্ছে আমাদের পণ্যবিড়ি, আমরা পাসওয়ার্ড দিয়ে অলরেডি কানেক্ট করে ফেলেছি, অলরেডি কানেক্টেড দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, এখন আমি এক্সিট করে এখন আমি যাব হচ্ছে লাইক আমার, যেহেতু আমি একটা বলেছি যে অ্যাপসটা ইনস্টল করতে হলে আপনাকে পেন ড্রাইভে অ্যাপস এর ফাইলটা নিতে হবে, জাগোবিডি অ্যাপস এর ফাইলটা। সো জাগোবিডি অ্যাপস এর ফাইলটা আমি নিয়েছি অলরেডি পেন ড্রাইভে, আমার টেলিভিশনের সাথে একটা পেন ড্রাইভেও কানেক্ট করা আছে। সো আমি যে পেন ড্রাইভে যে ফাইলে যাব, যে ফাইলে যেতে হলে ফার্স্ট আমাকে যেতে হবে মাল্টিমিডিয়াতে। মাল্টিমিডিয়াতে গেলাম। মাল্টিমিডিয়াতে যাবার পরে আমার এখানে হচ্ছে লাইক, যেহেতু আমি একটা পেন ড্রাইভ কানেক্ট করেছি বা অ্যাড করেছি টেলিভিশনের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন পেন ড্রাইভের নামটা ওখানে শো করা আছে। সো পেন ড্রাইভ নামটা শো করা মানে আমার পেন ড্রাইভটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে, এখানে ফাইলগুলো চলে এসেছে অলরেডি। সো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে জাগোবিডি অফিসিয়াল 6.7.apk-টা এখানে রাখা আছে। সো এখান থেকে ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে ইনস্টল করব। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অপশনটা এসেছে, আমি ইনস্টলে ওকে করলাম। ওকে, এখানে ইনস্টল হয়ে গেছে আপনার হচ্ছে এই জাগোবিডি অ্যাপসটা। সো এবার আমি ওপেন করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, জাগোবিডি লেখা। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল আছে, আপনার বাংলা চ্যানেল আছে বেশ কিছু ভালো ভালো। সো আমি একটু দেখিয়ে দিই, আপনাদের ওয়্যারলেস কিবোর্ড মাউসটা হলে আপনারা খুব ইজিলি ভাবে চ্যানেলগুলো আপনি এদিক ওদিক করতে পারবেন। তারপর রিমোটের একটা মাউস, একটা অপশন, কার্সার একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বাটনটা, রিমোটের কার্সার মাউসটা সিস্টেম, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে রিমোট মাউসের মতন একটা কার্সার আমার টেলিভিশন স্ক্রিনে চলে আসবে। সো আমাকে এটা করতে হবে ভিউয়ার্স, আমি লাইক আমি এখন চ্যানেল আইটা দেখব। আমি চ্যানেল আই এর উপরে গেলাম। চ্যানেল আই এর উপরে যাবার পরে ভিউয়ার্স আমি এন্টার করলাম। এন্টার করবার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে লাইক আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা ওপেন হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটা চলে এসেছে। এটা কিন্তু অ্যাপস এর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে চলছে। সো আমাকে বড় স্ক্রিন করতে হলে আমাকে আস্তে করে কার্সারটা এই কর্নারে নিয়ে চলে আসতে হবে। এখানে স্ক্রিন বড় করার অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে এন্টার করলেই এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশনটা আছে, এটা আমি ওকে করলাম। ওকে করলে স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবেই হচ্ছে আপনারা নর্মালি ডিশের লাইন বাদে অ্যাপস এর মাধ্যমে টেলিভিশন দেখবেন। আমরা জাগোবিডি অ্যাপসটা টেলিভিশনে ইনস্টল করে আমরা এই টেলিভিশন এই অপশনটা দেখাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন এই জাগোবিডি অ্যাপস এর মাধ্যমে। এভাবে আপনারা ইনস্টল করে নিয়ে আপনার টেলিভিশনে
মানে লাইক হচ্ছে ডিশের লাইন বাদে আপনারা হচ্ছে টেলিভিশন দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা বাসায় স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আছে। বেসিক্যালি আমাদের পেন্টানিক ব্র্যান্ড স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন যারা ইউজ করছেন তারা কিন্তু এই টেলিভিশনটাতে জাগোবিডি অ্যাপসের মাধ্যমে টেলিভিশন দেখতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আরো সামনে কি কি ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইটটা একটু বলে দিই ভিউয়ার্স, ponnobd.com আমাদের ওয়েবসাইট। অলরেডি কিন্তু আমাদের এই পণ্যবিড ইলেকট্রনিক্সে কিন্তু ফাটাফাটি একটা ডিসকাউন্ট অফার চলছে। এখন 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশনটা পাচ্ছেন 10,900 টাকাতে, 32 ইঞ্চি বেসিক এলইডি টেলিভিশনটা পাচ্ছেন 9,000 টাকাতে, এবং 24 ইঞ্চি বেসিক এলইডি টেলিভিশনটা পাচ্ছেন মাত্র 5,900 টাকাতে। প্রত্যেকটা টেলিভিশনের সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে। তার মানে হচ্ছে আমাদের কিছুদিন আগে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ছিল, আমরা কিন্তু গত 2 দিন হলো যে আমাদের সার্ভিস ওয়ারেন্টিটা কিন্তু আমরা আরো 5 ইয়ার্স অ্যাড করছি, তার মানে 10 বছর হয়ে গেছে। সো সবাই অনেক ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।